আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে যে প্ল্যানটি দেখাবো সেটি হচ্ছে একটি 4 ইউনিটের বাড়ির প্ল্যান। তো চলুন শুরু করি। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন আমি একটি প্ল্যান ওপেন করেছি। এই প্ল্যানটির সামনে কিন্তু অনেক বড় রাস্তা আছে, সেটি হচ্ছে 16 ফিট ওয়াইডের একটি রাস্তা আছে, এবং এর বাইরে কিন্তু আমরা 6 ফিট জায়গা ছেড়ে দিয়েছি। তারপর হচ্ছে আমরা এই প্ল্যান, তো ভিউয়ার্স এই প্ল্যানটির গ্রাউন্ড ফ্লোর পুরো অংশ জুড়ে থাকতেছে হচ্ছে গ্যারেজ, এবং ফার্স্ট ফ্লোর থেকে অ্যাপার্টমেন্টগুলো আমরা সাজিয়েছি। বিশেষ করে এটা কমার্শিয়াল চিন্তাভাবনা করেই করা। তো ভিউয়ার্স, সর্বোপরি একটা কথা সবসময় বলে থাকি, সেটা হচ্ছে যে যে কোনো একটা ইঞ্জিনিয়ার সাথে পরামর্শ করে প্ল্যান ডিজাইন করিয়ে নেবেন, যাতে করে আপনার কাঙ্ক্ষিত যে স্বপ্নের যে বাড়িটি সেটি যাতে সব কিছু ঠিকঠাক মতো থাকে এবং সুন্দর হয় এবং ক্লাসিক্যাল একটা ডিজাইন হয়। তো সেদিকে লক্ষ্য করে আপনারা সবসময় ডিজাইন করবেন। তো অবভিয়াস, এই বিল্ডিংটির দৈর্ঘ্যের মেজারমেন্ট হচ্ছে 94 ফিট এবং এটির প্রস্থের যে মেজারমেন্ট সেটি হচ্ছে 30 ফিট। তো ভিউয়ার্স, এখানে আমরা লিফট কোর্টটা মাঝখানে রেখেছি এবং সিঁড়িটাও মাঝখানে রেখেছি, যাতে করে লিফটটা এমন জায়গায় দিয়েছি যাতে করে এক্সট্রা কোনো জায়গা না লাগে। এই বিল্ডিংটির এন্ট্রিটা হবে সেম সামনের ইস্ট সাইড দিয়ে, এবং এদিকে এসে আপনারা যখন ইউনিট ওয়ানে প্রবেশ করবেন তখন পেয়ে যাবেন হচ্ছে একটি ড্রয়িং কাম ডাইনিং রুম। সেটি হচ্ছে 16 ফিট 5 ইঞ্চি বাই 10 ফিট 3 ইঞ্চি, এবং এটার সাথে এদিকে আছে কমন বাথ 7 ফিট বাই 4 ফিটের, এবং এই অংশে ইউটিলিটি একটা অংশ রেখেছে যাতে করে আলো বাতাসের কমতি না হয়। এই অংশে রাখা আছে হচ্ছে কিচেন রুমটি 6 ফিট বাই 7 ফিটের, এবং এখানে একটি বেডরুম রাখা আছে সেটি হচ্ছে 10 ফিট বাই 10 ফিট 9 ইঞ্চি। তারপর হচ্ছে এখানে আছে একটি বেডরুম 11 ফিট 7 ইঞ্চি বাই 10 ফিট 3 ইঞ্চি, সাথে একটি অ্যাটাচড টয়লেট আছে 7 ফিট বাই 4 ফিটের। এবং যখন আমরা ইউনিট টুতে প্রবেশ করব, ইউনিট টুতে যখন আমরা প্রবেশ করব তখন আমরা পেয়ে যাব হচ্ছে সেম একটি ড্রয়িং কাম ডাইনিং রুম 11 ফিট বাই 14 ফিট 1 ইঞ্চি, এবং একটি কমন বাথ আছে সেটি হচ্ছে 4 ফিট বাই 7 ফিট। এদিকে আমরা পেয়ে যাব একটি কিচেন রুম, সেটি হচ্ছে 6 ফিট বাই 7 ফিটের। তারপর হচ্ছে এখানে একটি বেডরুম 10 ফিট বাই 10 ফিট 2 ইঞ্চি, পিছনে আরেকটি রুম আছে সেটি হচ্ছে আরেকটি বেডরুম, সেটি হচ্ছে 13 ফিট 9 ইঞ্চি বাই 9 ফিট 8 ইঞ্চি, সাথে একটি অ্যাটাচড বাথ আছে 7 ফিট বাই 4 ফিটের। তো ভিউয়ার্স, ইউনিট ওয়ান যেরকম ইউনিট ফোর একই রকম, সবই একই রকম, মেজারমেন্টে একই রকম, এবং ইউনিট ওয়ান এবং ফোর একই। সো ইউনিট ওয়ানে যা যা পাবেন ইউনিট ফোরে সেম জিনিসগুলোই পাবেন। তারপর হচ্ছে ইউনিট টু যেরকম, ইউনিট টু যেরকম ইউনিট থ্রি একই রকম, সেম সেম ইউনিট টু এবং থ্রি সেম সেম একই রকম, মেজারমেন্টও একই এবং রুমগুলো সেম একই রকম। তো এখানেও দেখা যাচ্ছে দুইটা বাথরুম, দুইটা রুম এবং কিচেন, আর হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং, সেম সব দিকে একই। তো ভিউয়ার্স, আমি সবসময় এরকম প্ল্যানের ভিডিওগুলো আপলোড করে থাকি। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি,
প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী কোনো আপডেট আপনারা মিস না করেন। তো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।